অবশেষে সত্যতা মিলল আট বছর আগে ঘটা অনিয়মের, যার কেন্দ্রীয় চরিত্রে বাংলাদেশ বিমান। মিশর থেকে দুটি বোয়িং লিজ নেয়ার ঘটনায় সংস্থাটির পরিচালক, প্রধান প্রকৌশলী এবং জিএম সহ 23 কর্মকর্তার যোগসাজশের প্রমাণ পেয়ে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার আর প্রতারণার মাধ্যমে উড়োজাহাজ লিজ নিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছিলেন বিমান কর্তারা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। আবারও সামনে এলো 9-6 মাধ্যমে বিমান কর্মকর্তাদের অনিয়মের। আর এর নেপথ্যে 2014 সালে 5 বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে লিজ নেয়া দুটি বোয়িং 777 উড়োজাহাজ। 2015 সালের ফেব্রুয়ারিতে মাত্র কয়েকটি ফ্লাইট পরিচালনার পর একটির ইঞ্জিন বিকল হয়ে যায়, যেটি সচল করতে মিশর থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি উড়োজাহাজ। 1.5 বছরের মাথায় বিকল হয়ে যায় সেটিও। বছরের পর বছর বসিয়ে রেখে উড়োজাহাজ দুটির পেছনে বিমান ঢেলেছে বিশাল অঙ্কের অর্থ। মেটাতে হয়েছে ভাড়ার টাকা, রক্ষণাবেক্ষণের দায়, আর এসব কিছুই হয়েছে বিমানের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার যোগসাজশে, এমন প্রমাণ পেয়েছে দুদক। আমাদের যে প্রাথমিক অনুসন্ধান যেটি এসছে সেটি হলো ওই টেন্ডার প্রক্রিয়াতেও অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় বিমানের ফ্লাইট অপারেশনের পরিচালক ইশরাত আহমেদ, জিএম আব্দুর রহমান ফারুকী এবং প্রধান প্রকৌশলী কাইসার জামান সহ অভিযুক্ত 23 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার নথি বলছে ব্যক্তিগত লাভের জন্যই রাষ্ট্রের ক্ষতি করেছেন এই কর্মকর্তারা। পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশ করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সর্বমোট 1161 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ। বহরের 21টি উড়োজাহাজের 18টি নিজেদের, মাত্র 3টি চলে লিজে, এমন আত্মতৃপ্তিতে বিভোর বাংলাদেশ বিমান। যদিও পদে পদে অব্যবস্থাপনা আর দুর্নীতি থেকে আজও বের হতে পারেনি সংস্থাটি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।